know we say this every time we talk about tropical animals. ভারতে বিপুল সংখ্যক শকুনের মৃত্যুর ফলে মারাত্মক ব্যাকটেরিয়া এবং অন্যান্য সংক্রমণ ছড়িয়ে 5 বছরে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়েছে, এমনটি বলা হয়েছে আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে। গরুসহ পচাগলা প্রাণীদেহ খেয়ে ঐতিহ্যগতভাবে শকুন প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করত। গবেষণাটির সহলেখক ইয়াল ফ্রাঙ্ক যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের হ্যারিস স্কুল অফ পাবলিক পলিসির বিষয়ের সহকারী অধ্যাপক। তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ করে শকুন। পরিবেশ থেকে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন জীবাণু বহনকারী মৃত প্রাণী অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাখিটি। গবেষণাটিতে ইয়াল ফ্রাঙ্ক ও তার সহলেখক অনন্ত সুদর্শন ভারতের বিভিন্ন জেলায় জীবাণুঘটিত রোগে মানুষের মৃত্যুর হারের তুলনা করেছেন। অতীতে শকুনের ব্যাপক উপস্থিতির সময়ের সঙ্গে শকুন কমে যাওয়ার পর একই এলাকার মানুষের মৃত্যুর হারের ব্যবধান বিশ্লেষণ করেছেন তারা। ভারতীয় উপমহাদেশে এক সময় প্রায় সব এলাকায় বিপুল সংখ্যক শকুন দেখা যেত, কিন্তু 2 দশক আগে এ অঞ্চল জুড়ে ব্যাপক হারে শকুন মারা যেতে থাকে। অনুসন্ধানের পর এর জন্য দায়ী করা হয় গরুর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ডাইক্লোফেনাককে। ওষুধটি প্রয়োগ করা হয়েছে এমন মৃত গরুর মাংস খেয়ে কিডনির জটিলতায় ভুগে মারা যায় বহু শকুন। মারা যেতে যেতে গত শতাব্দীর 90-এর দশকের মাঝামাঝি এক সময়ে 5 কোটি থেকে শকুনের সংখ্যা শূন্যের কাছাকাছি নেমে এসেছিল। 2006 সালে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ব্যবহার নিষিদ্ধ করার পর থেকে শকুনের মৃত্যু অনেকটাই কমেছে। তবে এটি ব্যবহারের ফলে অন্তত 3টি প্রজাতির দীর্ঘমেয়াদে 91% থেকে 98% ক্ষতি হয়েছে। গবেষণায় দেখা গেছে শকুন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর হারও লাফিয়ে বেড়ে গেছে। গবেষকরা দেখেছেন ভারতের জনপদগুলোতে 2000 থেকে 2005 সালের মধ্যে শকুন কমে যাওয়ার কারণে বছরে বাড়তি 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই মানুষগুলো এমন ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়ে মারা গেছে যেগুলো শকুন থাকলে পরিবেশ থেকে সরিয়ে ফেলত। উদাহরণ হিসেবে বলা হয়েছে, শকুনের অনুপস্থিতিতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে তাদের কামড়ে মানুষের জলাতঙ্ক হওয়ার হারও বেড়েছে।